সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে আমি রমজানুল মোবারকবাদ ও শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছো। আমি গত ক্লাসে তোমাদের জন্য অ্যাডজেক্টিভের শ্রেণীবিন্যাস নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমি নতুন একটি বিষয় নিয়ে আলোচনা করতেছি, তাই সবাইকে নতুন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজকের বিষয় টেন্স। টেন্সকে ইংরেজিতে সোল অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ বলা হয়, অর্থাৎ ইংরেজির আত্মা বা প্রাণ বলা হয়। প্রাণ বা আত্মা ছাড়া যেমন মানুষকে মানুষ হিসেবে কল্পনা করা যায় না, ঠিক তেমনি টেন্স ছাড়া ইংরেজি ভাষা শুদ্ধভাবে সঠিকভাবে শোনা বলাও লেখা যায় না। চলো আমরা আলোচনায় চলে যাই। ডেফিনেশন। টেন্স শব্দের বাংলা অর্থ কাল। কোনো কার্য সম্পাদনের সময় বা কালকে টেন্স বলে। টেন্স প্রধানত তিন প্রকার, যথা নাম্বার 1 প্রেজেন্ট টেন্স, নাম্বার 2 পাস্ট টেন্স, নাম্বার 3 ফিউচার টেন্স। চলো আমরা প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স এবং ফিউচার টেন্স নিয়ে বিস্তারিত আলোচনা করি। প্রেজেন্ট টেন্স বর্তমান কাল। ডেফিনেশন। ভার্বের কার্য যখন বর্তমান সময়কে নির্দেশ করে তখন তাকে প্রেজেন্ট টেন্স বলে। যেমন সে একটি গান গায়, হি সিংস এ সং। সুপ্রিয় শিক্ষার্থীরা এখানে খেয়াল করো, সে একটি গান গায়, গায়ে বর্তমান সময়কে নির্দেশ করছে। পাস্ট টেন্স অতীতকাল। ডেফিনেশন। ভার্বের কাজে যখন অতীত সময়কে নির্দেশ করে তখন তাকে পাস্ট টেন্স বলে। যেমন সে একটি গান গেয়েছিল, হি স্যাং এ সং। এখানে তোমরা খেয়াল করো, সে একটি গান গেয়েছিল, অর্থাৎ গেয়েছিল অতীতকে নির্দেশ করে। ফিউচার টেন্স ভবিষ্যৎকাল। ডেফিনেশন। ভার্বের কার্য যখন ভবিষ্যৎ সময়কে নির্দেশ করে তখন তাকে ফিউচার টেন্স বলে। যেমন সে একটি গান গাইবে, হি উইল সিং এ সং। এখানে খেয়াল করো, ভার্বটি হলো গাইবে, অর্থাৎ ভবিষ্যৎকে নির্দেশ করছে। আমরা এতক্ষণ টেন্সের প্রধানত তিন প্রকার নিয়ে আলোচনা করলাম, সেই প্রত্যেকটি টেন্সকে আবার 4 ভাগে ভাগ করা যায়। চলো আমরা শ্রেণীবিন্যাসটি লক্ষ্য করি। প্রেজেন্ট টেন্স। প্রেজেন্ট টেন্সের 4টি ভাগ হল প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, কন্টিনিউয়াস টেন্স, পারফেক্ট টেন্স এবং পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট টেন্স, এর 4টি ভাগ হল ইনডিফিনিট টেন্স, কন্টিনিউয়াস টেন্স, পারফেক্ট টেন্স এবং পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ফিউচার টেন্স, এর 4টি ভাগ হল ইনডিফিনিট টেন্স, কন্টিনিউয়াস টেন্স, পারফেক্ট টেন্স এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি আজকে তোমাদের জন্য টেন্স কাকে বলে, কত প্রকার, কী কী এবং এর শ্রেণীবিন্যাসটি আলোচনা করলাম। তো আগামী ক্লাসে আমি প্রেজেন্ট টেন্সের গঠন, চিনার প্রক্রিয়া নিয়ে আলোচনা করব। তো সেই পর্যন্ত সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, এবং আমার এই ক্লাসগুলো তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং শেয়ার করবে। আর এই ক্লাসগুলো অবজার্ভ করার পর যদি তোমাদের মনে কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টস করবে, অথবা আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারো আমার মোবাইল নম্বরের মাধ্যমে। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে আমি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।